আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইউরোপমানের এডুকেশন অ্যান্ড কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর লিনা বলছি। আজকে ভিডিওতে কথা বলবো স্টাডি ইন রাশিয়া, রাশিয়ার ব্যাপারে। যেসব স্টুডেন্টরা রাশিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন মেডিকেল কিংবা রোবোটিক সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে, তাদের জন্য রাশিয়া কিন্তু একটা বেস্ট কান্ট্রি হতে পারে বা বেস্ট চয়েস হতে পারে। বিকজ আমরা কিন্তু সবাই জানি যে আগে আমাদের বাংলাদেশে যে কোনো ডক্টররা যারা ছিলেন তাদেরকে ভ্যালু তখন দেওয়া হতো যদি রাশিয়া থেকে তাদের কোনো ডক্টরের ডিগ্রি নেওয়া হতো, বা MBBS রাশিয়া থেকে করেছে, বা মেডিকেল আদার্স কোনো ডিগ্রি রাশিয়া থেকে করেছে। তো সেক্ষেত্রে রাশিয়া কিন্তু আসলেই মেডিকেল সায়েন্স বা রোবোটিক সায়েন্সের ক্ষেত্রে অনেক উন্নত একটা কান্ট্রি। সো রাশিয়া থেকে যদি আপনি আপনার কোনো ডিগ্রি করতে চান বা আপনি ব্যাচেলারও করতে পারছেন, লাইক আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান সেটাও পসিবল। তো এক্ষেত্রে রাশিয়া আপনার জন্য বেস্ট চয়েস। আরও একটা দিক থেকে হতে পারে যে আপনার এখানে টিউশন ফিস খুবই অ্যাফোর্ডেবল রয়েছে, উইদাউট আইএলটিএসও আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সো এখানে বেসিক্যালি কিছু রিকমেন্ড আছে, যেমন যদি ব্যাচেলারের ক্ষেত্রে আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে SSC HSCতে আপনার 3.5 মধ্যে আপনার 3.3 থাকলেই হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তবে হ্যাঁ, যদি আপনার স্কোর আরও ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কলারশিপ আর অপরচুনিটি রয়েছে। আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে আপনার ব্যাচেলারের CGPAটা 2.5 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন মাস্টার্সের জন্য। আর এক্ষেত্রে অনেকে বলতে পারেন তাহলে যে আমার আয়েস স্কোরটা লাগছে কিনা, এখানে আয়েস স্কোরটা ম্যান্ডেটরি না। যদি আপনার আয়েস করা না থাকে, আপনি তাহলে আয়েস অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি ESL কোর্স নিয়ে যে দেন আপনি কিন্তু রেগুলার কোর্সে যেতে পারছেন। সো বেসিক্যালি উইদাউট আয়েসও আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আর যদি আয়েস থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি রেগুলার কোর্সে অ্যাপ্লাই করতে পারছেন। আর রাশিয়ার ক্ষেত্রে আপনার টিউশন ফিস খুবই অ্যাফোর্ডেবল রয়েছে, আপনার $3,000 থেকে $4,000 to $5,000 পর্যন্ত। এটা ভ্যারি করছে ইউনিভার্সিটি ওয়াইজ। সো এটা পার ইয়ারে আপনার $3,000 বা $4,000 যদি আসে তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনার পার সেমিস্টারে খুবই লো একটা অ্যামাউন্টের টিউশন ফিস আসতেছে। সো এখানে কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি অ্যাভেলেবেল আপনার সাবজেক্ট রয়েছে বা আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। লাইক পাবলিক ইউনিভার্সিটির মধ্যে রয়েছে মস্কো স্টেট ইউনিভার্সিটি, ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটি, কাজাক ফেডারেল ইউনিভার্সিটি, সেন্ট পিটারবার্গ স্টেট ইউনিভার্সিটি, ITMO ইউনিভার্সিটি, মস্কো মেডিকেল একাডেমি, রাশিয়ান ন্যাশনাল রিসার্চ মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। এছাড়াও কিন্তু আরও সুযোগ রয়েছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে রাশিয়ান গভর্নমেন্ট থেকে অলমোস্ট আপনার 15,000 স্টুডেন্টদেরকে গ্র্যান্ট প্রোভাইড করা হয়। সো বেসিক্যালি বুঝতে পারছেন যে রাশিয়াতে যারা স্টাডি করতে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপরচুনিটি রয়েছে। তারা একে তো আপনার কম কস্টে স্টাডি করতে পারছে, ইভেন তারা গভর্নমেন্ট থেকে একটা গ্র্যান্ট পাচ্ছে। তো বেসিক্যালি যারা মেডিকেল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সের জন্য অ্যাপ্লাই করার চিন্তা করছেন তাদের জন্য বেস্ট চয়েস অবশ্যই রাশিয়া হতে পারে। আর এখানে আপনি রাশিয়াতে যদি আপনি চান যে আপনি PR-এর ব্যবস্থা করতে পারবেন কিনা বা পারমানেন্ট হতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু অপশন রয়েছে। সো বেসিক্যালি যারা রাশিয়াতে ফাইনালি অ্যাপ্লাই করতে চাচ্ছে নেক্সট সেশনের জন্য, তো তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, কিংবা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে মেসেজ করতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন। আর একটা বিষয়, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার যে কোনো ইনফরমেশনের দেওয়ার জন্য আমরা সবসময় পাশে আসি। আর আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।